বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ। তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র আধুনিক বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। আজকের ভিডিওতে নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই দ্বীপটির আয়তন প্রায় 60 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের। ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হলো সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিস উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই এরা তাদেরকে মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। সেন্টিনেলিসদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে তারা নাক গলাতে দেয় না। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এদের সংখ্যা 40 থেকে 500 জনের মধ্যে। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিসদের বসবাস এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, এছাড়াও রয়েছে বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর। এদের পেশা মূলত শিকার করা। মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের প্রধান খাবার। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না এবং চাষাবাদ করতেও জানে না। বস্ত্র হিসেবে তারা গাছের ছাল বা কোল এবং পশুর চামড়া ব্যবহার করে। গবেষকদের ধারণা প্রায় 1000 বছর আগে সেন্টিনেলিসরা আফ্রিকা থেকে এই দ্বীপে এসেছিল। বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রতিবারই যারা যোগাযোগ করতে চেয়েছে তারা সেন্টিনেলিসদের আক্রমণের শিকার হয়েছে এবং অনেকে এর মধ্যে মৃত্যুবরণ করেছে। 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমবি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। দলটি দ্বীপে গিয়ে 2 জন বয়স্ক মানুষ সহ 4 জন শিশুকে নিয়ে আসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয় এবং যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। ফলে কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিনেলিসরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। 2004 সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারীদের দলের ওপর পাল্টা আক্রমণ চালায়। 2006 সালে সেন্টিনেলিসরা তীর মেরে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তারা তীর মেরে তাড়িয়ে দেয়। 2018 সালের 16 নভেম্বর মার্কিন ধর্মযাজক জন অ্যালেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন। পরে অ্যালেন চাওকে তীর ছুড়ে হত্যা করা হয়। সেন্টিনেলিসরা প্রথমে মানুষ মেরে কবর দেয়। কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। ফলে নর্থ সেন্টিনেল দ্বীপটিকে নিষিদ্ধ দ্বীপ বলা হয়। বর্তমানে সেন্টিনেলিসরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে।